হিজরি বছরের প্রথম মাস মহরম, কুরআনের ঘোষণায় সম্মানিত এ মর্যাদার মাস এটি। অথচ এ মাসে বিয়ে শাদীর মতো গুরুত্বপূর্ণ সওয়াব ইবাদতের আমল ঠিক না, এমনটি অনেকে মনে করেন। অনেকে মনে করেন যে মহরম মাসে বিয়ে শাদী করা যায় না। তো আসলে বাস্তবিক কি এ ধারণা ও বিশ্বাস সঠিক? মহরম মাসে কি বিয়ে শাদী করা যায়? এ সম্পর্কে ইসলামের নির্দেশনাই বা কি? আজকে সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রিয় দর্শক, ইসলামের ইতিহাসে নানান কারণে মহরম মাসের সর্বাধিক পরিচিত। এ মাসটি আল্লাহর গণনায় ১২ মাসের মধ্যে যে চারটি মাসকে মর্যাদা ও সম্মানিত করেছেন তার মধ্যে একটি হলো মহরম মাস। এ মর্যাদার মাসে মুমিন মুসলমান নারী পুরুষ বিবাহ স্থাপন করা যাবে না বা তা অশুভ বা কুলক্ষণে মর্মে সমাজে প্রচলিত ধারণা রয়েছে, যেগুলো সঠিক নয়। বরং এ ধারণা পোষণ করা একটি ভুল বিশ্বাস ও কুসংস্কার। মহরম মাসে বিয়ে করা যাবে না এরকম কোনো কথা বা প্রমাণ কুরআন ও হাদিসে নেই। মর্যাদার মাস মহরম নিয়ে এসব ভ্রান্ত ধারণা পোষণ করা ইসলামী শরীয়তে নিষিদ্ধ। কেননা হাদিসের পরিভাষায় কোনো বিষয়কে কুলক্ষণে মনে করাকে শিরক বলা হয়েছে। অন্য যে কোনো দিন ও মাসে মুমিন মুসলমান যেসব ভালো কাজগুলো করে থাকেন সেসব ভালো কাজগুলো মহরম সহ সম্মানিত চার মাসে বেশি বেশি করা উচিত। বিয়ে শাদী যেহেতু একটি ভালো ও কল্যাণকর কাজ, তাই এ মাসে বিয়ে শাদীও করা যাবে। এতে কোনো দোষ বা অশুভ কুলক্ষণ নেই। যে ভুল বিশ্বাস সমাজে এ কুসংস্কার প্রচলিত, মহরম মাসে বিয়ে করা যাবে না এই মর্মে ভুল বিশ্বাস সমাজে বেশি প্রচলিত আছে, তাহলে মহরম মাস একটি অপয়া মাস ও কুলক্ষণের মাস। বিয়ে শাদীর জন্য এটি খারাপ সময়, এটা সুখের সময় বা মাস, তাই এ মাসে বিয়ে শাদী করা ঠিক নয়। এ ধারণাটি মূলতই কুসংস্কার ও ভুল। মহরম মাসে মুসলিম উম্মাহর হৃদয়ে স্থায়ী এক ক্ষতের সৃষ্টি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণপ্রিয় দৌহিত হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শাহাদত করা হয়েছে এই মাসে। এই ঘটনাকে কেন্দ্র করে অনেকে শোক পালন করে থাকেন, আর এ কারণে অনেকে শোকের মাস হিসাবে এ মাসে বিয়ে শাদী করাকে কুলক্ষণে ও অশুভ মনে করেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদত মুসলিম উম্মাহর জন্য অবশ্যই অত্যন্ত হৃদয়বিদায়ক ঘটনা, কিন্তু এ কারণে এ মাসে কোনো ভালো কাজকে অশুভ বা অপয়া বলা একেবারেই ঠিক নয়। কেননা ইসলামের দৃষ্টিতে সময়, দিন, মাস কোনোভাবেই অপয়া হয় না, কোনোভাবেই মন্দ হতে পারে না। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন এ মাসের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের বিজয়ের ঘটনা ঘটিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘটনাকে কেন্দ্র করে নিজে রোজা রেখেছেন এবং অন্যদেরকে রোজা রাখতে বলেছেন। হাদিসে এসেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা পালন করছে। তখন তিনি জিজ্ঞেস করলেন, এটা কিসের রোজা? তখন ইহুদিরা বলল, এটা একটি উত্তম দিন, আল্লাহ তাআলা এই দিনে ইসরায়েল জাতিকে তাদের দুশ্মন ফেরাউন ও আক্রমণ থেকে নিরাপদ করেছেন, তাই হযরত মুসা আলাইহিস সালাম এই দিনে রোজা রেখেছেন। তখন প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের চেয়ে আমি হযরত মুসা আলাইহিস সালামের আদর্শ পালনে বেশি হকদার। কাজে তিনি নিজে আশুরা রোজা রাখলেন এবং অন্যদেরকেও রোজা রাখতে বললেন। সুতরাং মহরম মাসকে অশুভ, অলক্ষণে ও অপয়া বলা একটি ভুল বিশ্বাস ও কুসংস্কার। মুমিন মুসলমানকে এ ভুল বিশ্বাস ও কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে। এ বিশ্বাস ত্যাগ করা প্রত্যেকের ইমানি দায়িত্ব। মনে রাখতে হবে, পৃথিবীতে যা কিছু ঘটে তা সবই মহান আল্লাহর ইচ্ছাতেই ঘটে। কোনো দিন, রাত, সপ্তাহ বা মাসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যেমন শাওয়াল মাস, জাহিলি যুগে শাওয়াল মাসে বিয়ে শাদী করাকে অশুভ মনে করা হতো, কিন্তু এ মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বিয়ে করেছেন। হাদিসে এসেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু জাহিলি যুগের শাওয়াল মাসের এ কুদারণা তথা কুসংস্কারকে এভাবে খণ্ডন করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শাওয়াল মাসে বিয়ে করেছেন এবং এই মাসেই তিনি বাসরাত উদযাপন করেছেন, অথচ তার অনুগত লাভে আমার চেয়ে অধিক সৌভাগ্যবতী স্ত্রী আর কে আছে। এই হাদিস থেকে প্রমাণিত যে কোনো দিন, সপ্তাহ কিংবা মাস কল্যাণকর কোনো কাজ করাকে অশুভ মনে করে না, বরং কোনো দিন, সপ্তাহ, মাসকে অশুভ, অপয়া, অলক্ষণে মনে করা ভুল বিশ্বাস ও কুসংস্কার। এ ধারণা পোষণ করা ঠিক নয়। সুতরাং মহরম মাসের বিয়ে শাদী করার কোনো নিষেধ নেই, আর তা অশুভ, অপয়া বা অলক্ষণেও নয়। শুধু মহরম মাস নয়, বছর জুড়ে যে কোনো দিন বিয়ে শাদী করা যাবে, কোনো দিনই অশুভ বা অলক্ষণে নয়। এটি হোক মুমিন মুসলমানের সঠিক আকিদা ও বিশ্বাস। তো আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মর্যাদার মাস মহরমকে যথার্থ সম্মান ও ইজ্জতের সঙ্গে অতিবাহিত করার তৌফিক দান করুন। এই মাসের নয়, দশ কিংবা দশ এগারো এই দুই দিন রোজা পালন করে সুন্নতের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন এবং এই মাস নিয়ে যাবতীয় ভুল বিশ্বাস ও কুসংস্কার থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।